Hey everyone, welcome back to my channel. আজকে আমি একটি কুকিং বেসিক করে দেখাবো আর সেটা হচ্ছে মাওয়া বা খয়া। যে কোনো ডেজার্ট এমনকি মেইন ডিশেও মাওয়া ইউজ করা হয়, কিন্তু অনেক সময়ই এটা হাতের কাছে থাকে না। তাই কিভাবে অল্প সময়ে ঘরেই মাত্র তিনটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় মার এই রেসিপিটি, সেটাই শেয়ার করব আজ। আর সময় লাগবে মাত্র 3 মিনিট। আমি আশা করছি মাওয়ার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং। মাওয়া বানানোর জন্য আমি একটা ওভেন বোল নিয়েছি, কারণ আজকে আমি মাওয়া মাইক্রোওয়েভে বানাবো। আরও নিয়েছি 1/2 কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা অবশ্যই হোল মিল্ক হতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণ কমিয়ে দিতে পারে, সেক্ষেত্রে মিল্কের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তবে ঘিটা পারফেক্ট পরিমাণে দিলে মাওয়ার ফ্লেভার অনেক ভালো পাওয়া যায়। এটা আমার ঘরে বানানো ঘি। ঘরে কিভাবে ঘি বানাবেন এর একটা ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঘি আর পাউডার মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে, দিয়ে দিলাম 1/4 কাপ মিল্ক। মিল্কটা অবশ্যই হোল মিল্ক হতে হবে। আবারও সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে মাওয়া বানিয়ে নিতে চান, সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে নিতে পারে আর সেটা ফ্রিজে রেখে ফ্রিজ করতে পারে। মাওয়ার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস বা দলা না থাকে। এতে মাওয়াটা অনেক ভালো হবে। আমার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটাকে মাইক্রোওয়েভে দিব 3 মিনিটের জন্য, আর এভরি 1 মিনিট পর পর চেক করে নেব। 1 মিনিট পর মাওয়াটাকে আমি মাইক্রোওয়েভ থেকে বের করেছি। দেখেন, দেখতে ঠিক এটা এরকম হয়েছে। আবারও মাইক্রোওয়েভে দিয়ে দিব। 2 মিনিট পর আবারও মাওয়াটাকে আমি মাইক্রোওয়েভ থেকে বের করেছি। এ পর্যায়ে এটা দেখতে ঠিক এরকম হয়েছে। আবারও মাইক্রোওয়েভে দিয়ে দিলাম, আর এ পর্যায়ে আমি এভরি 30 সেকেন্ড পর পর চেক করে দেখব। এক্স্যাক্টলি 3 মিনিটস পরে আমি মাওয়াটা মাইক্রোওয়েভ থেকে বের করেছি। আমার মাওয়া বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বোলের গা থেকে মাওয়া ইজিলি উঠে আসছে। এখন মাওয়াটাকে রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রেখে দেব। প্রায় 3 ঘন্টা পর মাওয়াটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে গ্রেট করে নেব। অন্য এরকম একটা গ্রেটার ইউজ করতে পারে, অথবা ছাঁকনি বা চালুনি, যেটাই বলেন না কেন সেটাও ইউজ করতে পারেন। বাট আমি পার্সোনালি ছাঁকনি প্রেফার করি। এতে মাওয়ার দানাগুলো অনেক ছোট হয় এবং মিহি হয়, যেটা খাবারের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এভাবে এখন পুরো মাওয়াটাকে আমি গ্রেট করে নিয়েছি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিও আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও রেসিপি পেতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।